সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরী সুন্দরী পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় ভাই বোনেরা, আমরা দীর্ঘ একটি সপ্তাহ পেরিয়ে আবার আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসানে আপনাদের সামনে হাজির হতে পেরেছি। এই জন্য মহামুনিবের দরবারে মস্তক অবনতি চিত্তে শুকরিয়া আদায় করছি, পড়ছি শুকরিয়ার মহান তাসবিহ আলহামদুলিল্লাহ। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, সুন্দর আছেন এবং যথারীতি ইমান চর্চারত আছেন। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা একটি বিশেষ পর্ব আপনাদের জন্য করার চেষ্টা করছি, সেটি হচ্ছে আমাদের অনলাইনে যে প্রশ্নগুলো আছে ফেসবুক ইমেইল সহ বিভিন্ন মিডিয়ামে, সেই প্রশ্নগুলো নিয়েই আজকে পর্ব আমরা সাজিয়েছি ইনশাআল্লাহ। আর যেহেতু হজ এবং কোরবানি দুইটাই এই অকেশনগুলো আমাদের সামনে চলে এসছে, আমরা এই বিষয়গুলো নিয়েই অনেকগুলো প্রশ্ন পেয়েছি এবং সেইগুলো নিয়েই আপনাদেরকে কথা বলার চেষ্টা করবো। এবং তৃতীয় সেগমেন্টে আমাদের এই বিষয়ে বিশেষ আলোচনা রাখার চেষ্টা করছি ইনশাআল্লাহ। তো আশা করছি অগ্রিম দাওয়াত আপনারা সবাই সবাইকে ছড়িয়ে দেবেন, আপনারা সবাই মিলে দেখবেন তৃতীয় সেগমেন্ট ইনশাআল্লাহ। আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত শেখের কাছে, জেনে নিচ্ছি ওনার কুশলাদি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করছি। মহান রাব্বুল আলামিন আজকেও আবার আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন এবং মহান রবের কথা বলা এবং তার নবীর চমৎকার হাদিস থেকে কথা বলার সুযোগ আমাদেরকে করে দিয়েছেন। এই জন্য মহামনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এবং সেই সাথে আমাদের দর্শক ভাই বোনেরা পৃথিবীর যে যে প্রান্তে আছেন, যেখানে আছেন, আশা করি সুন্দরের প্রচারে আছেন এবং নিজেদেরকে সুপথে পরিচালিত করার জন্য চেষ্টা করছেন। আমাদের জীবন হলো একটি সংগ্রাম, আমাদের জীবন হলো একটি পরীক্ষা, আমাদের জীবন হলো একটি ভালো এবং খারাপের মধ্যে নির্বাচনের একটা পরীক্ষা। কাজেই আমাদের জীবনটি শুধু রোজগারের জন্য নয়, আমাদের জীবনটি একটি সময় কাটানোর জন্য নয়, আমাদের জীবনটি শুধু বিনোদনের জন্য নয়, আমাদের জীবনের আসল উদ্দেশ্য এবং লক্ষ্য কী সেটাকে নির্ণয় করা, সেটাকে বের করতে পারা এবং সেই আলোকে জীবনকে পরিচালনা করতে পারা আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। জীবন জিজ্ঞাসার উদ্দেশ্য এটাই যে আমরা জীবনকে জিজ্ঞাসা করব, জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যকে বের করব এবং জীবনকে তার কাঙ্ক্ষিত উদ্দেশ্যের দিকে পরিচালিত করার জন্য চেষ্টা করব। এটাই হচ্ছে জীবন জিজ্ঞাসার লক্ষ্য এবং উদ্দেশ্য, যে আমরা শুধু জীবনকে উপভোগ নয় বরং জীবনকে জিজ্ঞাসা করব এবং জীবনকে নিয়ে আমরা ভাবব, জীবনকে আলোকিত, সুন্দর এবং সহজ করার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার জন্য ইহকালীন জীবন এবং পরকালীন জীবনকে যেন মঙ্গলময় করেন, সুন্দরময় করেন এবং আমাদেরকে আমাদের আসল লক্ষ্য এবং উদ্দেশ্যের দিকে সুন্দরভাবে ধাবিত হওয়ার তৌফিক যেন আল্লাহ দান করেন। আল্লাহুম্মা আমিন, আমিন। আমাদের হাতে অনলাইনে বিশেষ করে ফেসবুকের অনেকগুলো প্রশ্ন আমাদের হাতে আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, এক বোন প্রশ্ন করেছেন, লাস্ট সানডে শপিংয়ে গিয়ে উনি কন্ট্যাক্টলেস কার্ডের মাধ্যমে পেমেন্ট দিয়েছেন কিছু শপিংয়ে, তো পরে উনি বাসায় এসে দেখলেন যে পেমেন্টগুলো যায়নি বা পেমেন্টগুলো হয়নি, হয়তো অনলাইনে চেক করেছেন, ডিটেলসটা উনি বলেননি, এখন ওনার করণীয় কী? উত্তর হলো এই, যখন আমরা কেনা বেচা করব প্রচলিত নিয়ম অনুযায়ী আমরা সেটাকে আদায় করার জন্য চেষ্টা করব। যদি আপনি কার্ডের মাধ্যমে পেমেন্ট করে থাকেন, সাধারণত নিয়ম হলো কার্ড হয়তো সেটাকে সেটা কার্ড থেকে যেতে কয়েকদিন সময় দরকার হতে পারে, সেজন্য আপনি অপেক্ষা করবেন। যদি দেখা যায় যে পরবর্তীতে কার্ডের মাধ্যমে সেটাকে গ্রহণ করা হয়েছে তাহলে আপনার দায়িত্ব আদায় হয়ে গেছে, আর যদি দেখা যায় যে সেটা গ্রহণ করা হয়নি তখন হয়তো আপনি যে শপ থেকে শপিং করেছেন তাদের সাথে আবার যোগাযোগ করবেন এবং তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আমি শপিং করেছিলাম কিন্তু আমার থেকে তো চার্জ করা হয়নি অথবা মূল্য আদায় করা হয়নি। তখন আপনার দায়িত্ব হলো আপনি তাদেরকে জিজ্ঞাসা করবেন, কিন্তু কয়েকদিন হয়তো অপেক্ষা করতে পারেন যে সেটা প্রসেসিংয়ের যে সময় দরকার হয় সেই সময় পর্যন্ত আপনি অপেক্ষা করবেন। ধন্যবাদ। এরপরে আমাদের কুরবানির রিলেটেড বেশ কিছু প্রশ্ন আছে। একজন বলেছেন যে কুরবানিটা এক্স্যাক্টলি কার উপর ওয়াজিব? কোরবানির ব্যাপারে আমরা দেখব যে এটা গুরুত্বপূর্ণ একটি ইবাদত। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সূরাতে কোরবানির বিষয়ে বলেছেন, কোরবানির ইতিহাস আল্লাহ বলেছেন কেন কোরবানি আমাদেরকে করতে হয়।
আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। যেমন সূরা কাওসার কোরআনের ছোট্ট সূরাটি যদি আমরা পড়ি, আমরা দেখব ইন্না আতাইনাকাল কাওসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ছোট্ট সূরা, কিন্তু এর মধ্যে আমাদের শিক্ষা আছে। আল্লাহ নবীর ব্যাপারে যখন মক্কায় তিনি দিন প্রচার করছিলেন, তখন তার ব্যাপারে মানুষের মধ্যে বলাবলি হতো যে লোকটির তো কোনো ছেলে নেই, ছেলে হয়েছে কিন্তু মারা যাচ্ছে। তখন তারা বলতে লাগলো যে তিনি কাউসার, তিনি আবতার, অর্থাৎ তার লেজ কাটা, তার নাম ধরে রাখার মতো, তার মিশনকে চালানোর মতো কেউই থাকবে না। তখন আল্লাহ তার উত্তরে বলেছেন, না হে নবী, আপনার মনক্ষুণ্ণ হওয়ার কিছু নেই, ইন্না আতাইনাকাল কাউসার, আপনাকে অনেক বড় কিছু দেওয়া হচ্ছে। কাউসার, কাউসার তার অর্থ হলো যে একটা ফাউন্টেন অথবা একটা ঝর্ণা অথবা একটা রিভার, একটা নদীর মতো পানি। কাউসার, যেখান থেকে ইমানদারদেরকে মধ্যে তিনি খাবারকে বিতরণ করবেন, সেই খাবার তাদেরকে, পানি তাদেরকে বিতরণ করবেন। হাদিসের ভাষা অনুযায়ী যারা ওই জায়গা থেকে পানি পান করতে পারবে, তারা জান্নাতে প্রবেশ পর্যন্ত তাদের আর কোনো পিপাসা লাগবে না। কাজেই এত বিশাল একটা সৌভাগ্য আপনাকে দেওয়া হচ্ছে। তারপরে আল্লাহ তাআলা নির্দেশ দান করছে তার নবীকে, ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, আপনি সালা আদায় করুন, ওয়ানহার এবং কোরবানি করুন। নাহার বলা হয়, দুটা জিনিস আছে, পশু দুইভাবে জবাই করা হয়। একটা হলো সাধারণত ছুরি দিয়ে আমরা গলাতে জবাই করি, যেমন মুরগি অথবা ল্যাম অথবা ছাগল, গরু ইত্যাদি। আবার কতগুলো আছে, যেমন উট, এগুলো অনেক বড় প্রাণী, সেগুলোকে গলাতে ছুরি দিয়ে জবাই করা যায় না, তখন তীর নিক্ষেপ করে সেগুলোকে জবাই করতে হয় বা সেগুলোকে খাবার উপযোগী করতে হয়। আরবিতে সেটাকে বলা হয় নাহার, একটাকে হলো বলা হয় জবাহ, আর একটাকে বলা হয় নাহার। নাহার, জবাহ হলো ছুরি দিয়ে গলাতে জবাই করা, আর নাহার হলো তীর নিক্ষেপ করে জবাই করা, যেমন উটের ক্ষেত্রে এটা করা হয়। তো ওয়ানহার অর্থাৎ উটকে জবাই করার জন্য এখানে বলা হয়েছে। তো এখান থেকে দেখা যায় যে আল্লাহ তাআলা সালা আদায় করতে বলেছে, এটা ঈদুল আদহার সালার কথা অনেকেই বলেছেন, এই আয়াত আল্লাহ রেফার করেছেন। এরপরে আল্লাহ বলেছেন কোরবানি করার জন্য, তাহলে কোরবানি করার জন্য আল্লাহ নির্দেশ দান করেছেন, এটা আল্লাহর হুকুম। এরপরে আল্লাহর নবীকে সান্ত্বনা দিয়ে আল্লাহ বলে, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয়ই যারা আপনার শত্রু, আপনার প্রতিপক্ষ, আপনাকে বলছে আপনি লেজ কাটা, আপনার নাম ধরে রাখার কেউ থাকবে না, তারাই লেজ কাটা, তাদের নাম ধরার কেউ থাকবে না। আলহামদুলিল্লাহ, কোরআনের এই ভবিষ্যৎবাণী কত সুন্দরভাবে আজকে 1400 বছর পরে, 1000 বছর পরে এসে আমরা সুন্দরভাবে প্রতিফলন দেখতে পাই। দেখুন, সেই যুগে আবু জাহল ছিল, সেই যুগে আবু লাহাব ছিল। আবু জাহলকে নিয়ে প্রাউড করার মতো সারা পৃথিবীতে কোনো মানুষ পাওয়া যাবে না যে বলবে যে আমরা আবু জাহলের উত্তরসূরি। কেউ নেই যে আবু লাহাবকে নিয়ে অহংকার করে বলবে আমরা আবু লাহাবের উত্তরসূরি। মক্কানগরীতে যান, মদিনাতে যান, তায়েফে যান, রিয়াদে যান, জেদ্দাতে যান, গালফ স্টেটগুলোতে কোনো জায়গায় যান, কোথাও আমরা দেখি না বা জানি না যে কোনো যুগে, কোনো সময়ে আল্লাহ নবীর পরে কেউ আবু জাহেল, আবু লাহাব বা এই জাতীয় ব্যক্তিগণকে নিয়ে অহংকার করেছে, মর্যাদা দিয়েছে, এরকম দেখা যায় না। কিন্তু পৃথিবীর এমন কোন ভূখণ্ড আপনি পাবেন যেখানে নবীর নামকে উচ্চকিত করা হয়? তার বংশের সন্তান আল্লাহ রাখেননি, তার বংশ থেকে আল্লাহ তাআলা সন্তান রাখেননি, ছেলে রাখেননি, কিন্তু হাজারো হাজারো তার আধ্যাত্মিক অনুসারী আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে করেছেন, এবং বিভিন্ন প্রান্তরে আল্লাহ তাআলা তার নামকে মিনারে মিনারে উচ্চারিত করেছেন, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। যাই হোক, এই সূরা কাউসারের মধ্যে আল্লাহ তাআলা কোরবানির নির্দেশ দান করেছেন। একইভাবে আল্লাহ তাআলা বলেছেন কোরবানিটা হবে আল্লাহরই জন্য, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, একান্ত আল্লাহর জন্য। এই জন্য জিলহজ মাস যখন এসে যায়, আমাদেরকে কোরবানির জন্য প্রস্তুতি নিতে হবে। আমরা কোরবানি করব আবেগের সাথে আল্লাহর প্রতি ভালোবাসা প্রদর্শনের জন্য। এবং আল্লাহ তাআলা কোরবানির ইতিহাসটাকে আমাদেরকে স্মরণ করে দিয়েছেন সূরা সাফাতে। সেখানে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বয়স্ক হয়ে গেলেন, কিন্তু তার কোনো সন্তান নেই। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে, তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, নেককার সন্তান হে আল্লাহ আমাকে দাও। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তাকে আমি অত্যন্ত জ্ঞানী, অত্যন্ত গুণী সন্তানের সুসংবাদ দিলাম। ফালাম্মা বালাগা মাআহু সায়্যা,
যখন তিনি ওই সন্তান বাবার সাথে হাঁটতে শুরু করলো, তখন আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে তাকে জবাই করা হবে। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র সন্তান হযরত ইসমাইলকে বললেন, আল্লাহ তো আমাকে নির্দেশ দিয়েছেন তোমাকে জবাই করতে, ফাংযুর মাযা তারা, তোমার মতামত কি? তখন তিনি বলেছেন, হযরত ইসমাইল আলাইহিস সালাম বলেছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনাকে আল্লাহ যা করতে বলেছেন সেটাই আপনি করুন, নিশ্চয়ই আপনি আমাকে সবরকারীদের মধ্যেই পাবেন, আমি অধৈর্য হব না, আমি আপনাকে আল্লাহর হুকুম পালনে বাধা সৃষ্টি করব না। বাবা এবং পুত্রের এই কথাগুলো আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সেটাকে বর্ণনা করেছেন। অফাদাইনাহু বিযিবিন আযীম, জবাই করার চেষ্টা করেছেন, আল্লাহর হুকুমকে সিরিয়াসলি পালন করছেন। একজন সন্তান, একটি সন্তান অনেক বছর বয়সে পেয়েছেন, সেই সন্তানকে জবাই করে দিচ্ছেন, আল্লাহর ভালোবাসাকে কীভাবে প্রাধান্য দিয়েছেন, এই শিক্ষাগুলোকে কিন্তু কোরবানির সময় মনে করা উচিত। শুধু গরু একটা জবাই দিলাম, ছাগল একটা জবাই দিলাম, সেটা কোরবানি না, কোরবানির মর্ম কথা উপলব্ধি করা, এই জন্য এটা আলোচনা হওয়া দরকার। কীভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তো আল্লাহর শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাব লি আলাল কিবরি ইসমাঈল ওয়া ইসহাক, তিনি আল্লাহর প্রশংসা করে বলছেন, হে আল্লাহ, সেই প্রশংসা আল্লাহর যিনি আমাকে বুড়োকালে দুটো সন্তান দিয়েছেন, ইসমাঈল এবং ইসহাক। সেই সন্তান ইসমাঈল হলো বড় সন্তান, প্রথম সন্তান তিনি পেয়েছেন, তাকে জবাই করতে বলেছেন। তো আল্লাহ তাআলা বলেছেন যে ইন্না হাযা লাহু আল বালাউল মুবিন, আল্লাহ নিজেই বলেছেন এটা বড় পরীক্ষা তোমাকে করেছে, বড় পরীক্ষা করেছে, এবং এই পরীক্ষার মধ্যে তুমি পাশ করেছ। সালামুন আলা ইব্রাহিম ও তারাকনাহু ফিল আখিরিন, পরবর্তী জেনারেশনের পর জেনারেশন তোমার নামকে আমি উচ্চকিত করে রাখলাম, ভালোবাসার পরীক্ষায় তুমি সাফল্য অর্জন করেছো, এই জন্য সালাম, কংগ্রেচুলেশন, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষায় পাশের মুবারকবাদ চলে আসছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি। এই জন্য আপনি যে প্রশ্নটি করেছেন কোরবানির ব্যাপারে, হ্যাঁ, কোরবানির ব্যাপারে আমরা এই জন্য একটু বিস্তারিত বলছি, সূরা কাওসারের কথা বলেছি, সূরা আনআমের কথা বলেছি, একইভাবে সূরা সফাতের কথা বলেছি। কোরবানি প্রতি বছর জিলহাজ মাস যখন আসে তখন আমরা কোরবানি দিয়ে থাকি, সারা পৃথিবীতে হাজার হাজার মানুষ, লক্ষ মানুষ কোরবান করে থাকেন, পশু জবাই করে থাকেন, কিন্তু তার অরিজিন, উৎপত্তি এবং তার মর্মকথাগুলোকে আমাদের নতুন করে স্মরণ করা উচিত। এবং এই কোরবানির মাধ্যমে দুনিয়ার সকল ভালোবাসাকে তুচ্ছ করে আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দেওয়ার শিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে। দুনিয়াতে কিন্তু আমরা সবসময়, হযরত ইব্রাহিম যেমন সন্তানকে জবাইয়ের পরীক্ষা দিয়েছেন, আমরাও কিন্তু সবসময় পরীক্ষায় মুখোমুখি হই। হালাল এবং হারাম দুটো পরীক্ষা আমার কাছে এসে গেছে, এটা হালাল উপায়, এটা হারাম উপায়। আল্লাহ চান যে তুমি দেখি হারামের দিকে তোমার মন যাচ্ছে, খুব সহজ, খুব উপার্জনের অবস্থা, এটাকে দেখি ছুরি চালাও, কোরবান করো। এখানে কি আল্লাহর হুকুমের মর্যাদা তোমার কাছে বেশি না হারামের আবেগ তোমার কাছে বেশি? একইভাবে প্রত্যেক ক্ষেত্রে সন্তানদের কারণে অনেক সময় আল্লাহ দিন থেকে অনেক বিচ্ছিত হয়, সেখানে আল্লাহ দেখতে চান সন্তানকে আমি অগ্রাহ্য করতে পারবো কিন্তু আল্লাহর বিধানকে আমি অগ্রাহ্য করতে পারবো। ঈশ্বরের চাপে পড়ে মানুষ সুদ খায়, ঘুষ খায়, অন্যায় করে, না আমার স্ত্রীকে আমি অগ্রাহ্য করতে পারবো কিন্তু আল্লাহর হুকুমকে অগ্রাহ্য করতে পারবো না। এই সবগুলো শিক্ষা, জীবনধর্মী শিক্ষা কিন্তু আমরা অর্জন করি কোরবানির মাধ্যমে। এই কোরবানি করাটা ওয়াজিব। আল্লাহ নবী বলেছেন, মান লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তি তাদহিয়া কোরবান করল না, উদহিয়া করল না, উদহিয়া মানে হলো কোরবানি করল না, সে ব্যক্তি যেন ঈদগাহে না আসে। তা আল্লাহ নবী ধমক দিয়ে বলেছেন তার ঈদগাহে আসা, কোরবানির ঈদ অথবা ঈদুল আদহা পালনের কোনো সুযোগ নেই, সামর্থ্য থাকলে অবশ্যই কোরবানি দিতে হবে, এই হাদিস দ্বারা প্রমাণিত হয়। এই জন্য কোরবানিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইমাম আবু হানিফার ভাষায় এটা ওয়াজিব, অন্যান্য ইমামরা এটাকে সুন্না মুয়াক্কাদা বলেছেন। মূলত আসলে কোনো পার্থক্য নেই অন্য ইমামদের মধ্যে এবং ইমাম আবু হানিফার মধ্যে, এই ব্যাপারে কোনো পার্থক্য নেই। অন্যান্য ইমামরা যে পরিভাষা নির্ধারণ করেছেন ফরজের পরে, তারা সুন্না মুয়াক্কাদাকে রেখেছেন, কিন্তু ইমাম আবু হানিফা ফরজের পরে গুরুত্ব বোঝানোর জন্য আরেকটা স্তর বলেছেন ওয়াজিব। অন্যান্য ইমামদের মতো কোরবানিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সুন্না, এটা আদায় করতে হবে। কার উপর আদায় করতে হবে? যারা মুসলিম, যারা মানসিকভাবে সুস্থ এবং যাদের আর্থিক সামর্থ্য আছে। কোরবানির দিন কারো কাছে যদি 52 তোলা রূপা পরিমাণ অতিরিক্ত টাকা পয়সা থাকে, সামর্থ্য থাকে, 52 তোলা তো তেমন বেশি না, এই পরিমাণ যাদের থাকে অথবা যারা রোজগার করেন তাদেরকে কোরবানি করা উচিত।
একই পরিবারে যদি কয়েকজন রোজগার করে থাকেন এবং তাদের সামর্থ্য যদি থাকে প্রত্যেককেই পৃথক পৃথক কোরবান করা উচিত। ধন্যবাদ। জাজাকুমুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, দেখতে দেখতে একটি ছোট বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেল। যাচ্ছি ছোট বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসবো ইনশাআল্লাহ বিজ্ঞাপন বিরতি শেষ করে। আশা করছি আপনারা আমাদের সঙ্গ দেবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ।